নমস্কার আমি আজকে তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা আজকে থামনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে ভিডিওটা কি হবে তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসো যাদের আন্ডারপ্রসেস বা অ্যাপ্রিল বা তোমাদের সমস্যা একটাই তোমরা টাকা কবে পাবে তাই তো এবার দেখো তোমাদের একটা আমি মানে তোমাদের একটা কথা বলি এবার দেখো যাদের অ্যাপ্লিক দেখাচ্ছে তারা কিন্তু মানে ভাবতেছে তাদের আন্ডারপ্রসেস হবে কবে ঠিক আছে এবার সমস্যা কিন্তু এটাই অ্যাপ্লিক মানে হওয়ার কি তোমাদের এখন কাগজ পত্র গুলো জমা পড়ছে তোমাদের এখনো দেখেনি তারা এখনো মানে ওয়েট করে আছে কি যে কবে তাদের আন্ডার পস হবে অর্থাৎ তাদের কাগজ কবে ভেরিফিকেশন হবে এবার যাদের আন্ডার পসে আছে তারা কবে টাকা পাবে তাই তো তোমাদের আজকে আমি প্রুফ সহ জানাবো এই ভিডিওর মাধ্যমে যে মাস মাসের মধ্যে তোমরা টাকা অনেকে পেয়ে গেছে বা তোমরা কবে টাকা পাবে ঠিক আছে তো অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে সে যদি দেখার চেষ্টা করো আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেট গুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে আর কি তো অবশ্যই বলবো একটু রিকোয়েস্ট করবো হ্যাঁ ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখো কারণ তোমাদের আজকে আমি প্রুফ সহ দেখাবো যে মার্চ মাসেও টাকা পেয়ে গেছি ঠিক আছে সেই প্রুফটা আমি স্ক্রিনে দেখাবো ওয়েট করো হ্যাঁ আজকে আমি আলোচনা করব যে নবান্ন ক্লাসে দুই হাজার তেইশ এবং চব্বিশ তাই তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো ঠিক আছে যে অনেকে এখনো ফর্ম ফিল আপ করেনি তোমরা অনেকেই বলতেছো স্যার এখন কি ফর্ম করা যাবে তো আমি সরাসরি বলবো তোমরা যদি চাও অবশ্যই তোমরা করতে পারবে ঠিক আছে এবার এখানে আরো সমস্যা পাচ্ছি যে রেনিউালের যে একটা মোবাইল নাম্বার দেওয়া হয়েছে ঠিক আছে যারা অফলাইনে জমা দিয়েছে তাদের মোবাইল নাম্বারটা not রেজিস্টার দেখাচ্ছে তারা কি টাকা পাবে দেখো আমি বারবার বলতেছি তোমাদের মোবাইল নম্বর নিয়ে কোনো সমস্যা নেই তোমাদের একটাই সমস্যা যে তোমাদের কাগজপত্র কোনো ভুল ত্রুটি আছে কিনা ঠিক আছে অবশ্যই সেটা তোমরা লক্ষ্য রাখবে এবং তোমাদের মোবাইল নাম্বার কোনো সম্পর্ক নেই কারণ সেই নাম্বারটা কি দেওয়ার উদ্দেশ্যে কারণ তোমরা নিজেরাই সেই নাম্বার দিয়ে তোমরা চেক করতে পারবে ঠিক আছে স্ট্যাটাস যে তোমার কি হয়ে আছে আর অনেকে দীর্ঘদিন ধরে এখনো কিন্তু হ্যাঁ অনেকে টাকা পেয়েছে তাদের কাগজ এসে তোমাদের যে স্ট্যাটাস চেক করছে তারা আন্ডার প্রসেস হয়ে আছে সেক্ষেত্রে তোমরা ভয় পাও না তোমরা পর থেকে টাকা পেয়ে যাবে হ্যাঁ ভয় পাও না তবে প্রশ্ন আর আছে মার্চ মাসের মধ্যে কারা কারা টাকা পেলো তোমরা কবে টাকা পাবে তাই তো দেখো তোমাদের মার্চ মাসেও আমি বলছি না যে মার্চ মাসেও অনেকে টাকা পেয়ে যাবে তো তোমাদের আমি কমেন্টটা দেখাচ্ছি ঠিক আছে সেক্ষেত্রে বলবো যারা অনেকেই দীর্ঘদিন ধরে আসো ঠিক আছে আন্ডারপ্রসে তো তোমরা আন্ডারপ্রসে যাদের আছে তাদেরই একমাত্র এই মাসের মধ্যে তোমরা টাকা পেয়ে যাবে যাদের অ্যাপ্লেট দেখাচ্ছে দুই মাস তিন মাস ধরে তাদের কিন্তু যখনই তোমরা আন্ডারপ্রসে হয়ে যাবে তবে তোমরা বুঝে যাবে যে তোমাদের কাগজপত্রগুলো কি তোমাদের প্রসেসিং চলতেছে সেই ক্ষেত্রে যদি তোমাদের ভুল টুটি হয় অবশ্যই রিসাবমিট দিবে হ্যাঁ অনেকে কিন্তু রিসাবমিট হয়ে আছে অবশ্যই রিকোয়েস্ট করো তোমরা রিসাবমিট গুলো ঠিক করে নাও হ্যাঁ রিসাবমিট মানে কি তোমাদের যে কোন একটা কাগজপত্র হয়তো ভুল টুটি আছে সেই কাগজপত্রটা তোমাদের ইমেইলের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে তোমাদের একটা মেসেজ দিবে ঠিক আছে সেটা অবশ্যই তোমরা সরাসরি ঠিক করে রাখবে কারণ তোমাদের অলরেডি কোন কাগজপত্র করে ভেরিফিকেশন হয়ে গেছে অর্থাৎ তোমাদের প্রসেসিং হয়ে গেছে একটাই কারণ হচ্ছে তোমাদের কি সেই কাগজপত্র তোমাদের এখনো মানে তোমাদের হয়তো সেই ভুল ছিল সেটা তোমাদের পাঠাইছে email এর মাধ্যমে তো অবশ্যই তোমরা সেটা সংশোধন করে নিবে ঠিক আছে অবশ্যই বলবো যদি তোমাদের অফিসে যেতে বলে তো অবশ্যই তোমরা office যাবে ঠিক আছে office এ গিয়ে তুমি এই কাগজটা করে আসবে তবে তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে আর যাদের under process তাদের কোনো সমস্যা নেই ঠিক আছে তোমরা প্রত্যেকে টাকা পেয়ে যাবে আর apply এর দেখাচ্ছে তোমরা একটু আহ wait করো কারণ তোমাদের যখনই তোমাদের under process আছে হয়তো দিনের মধ্যে তোমরা টাকা পেয়ে যাবে তো চলো তোমাদের আমি কমেন্ট গুলো দেখাই ঠিক আছে তোমাদের আমি পুরুষ সহ দেখাচ্ছি চলো তাহলে আমি স্ক্রিনে দেখে নিই কমেন্ট বক্সে চলো তো একটু ওয়েট করো সেই কমেন্ট আমি আনতেছি ঠিক আছে যে মাস মাসে টাকা পেয়ে গেছে তো দেখো এইখানে একটা কমেন্ট দেখো ঠিক আছে এখানে দেখে নাও আর একটা কমেন্ট আছে সেটাও দেখাচ্ছি তারিখ সহ আছে এইখানে একটা কমেন্ট দেখো ঠিক আছে ঠিক আছে আমি টাকা পেয়েছি ঠিক আছে তো এখানে একটু স্পেলিং ভুল আছে হ্যাঁ তো দেখো তোমাদের এখানে আমি দেখাই এখানে দেখো তোমাদের কত ঘন্টা হলো ষোলো ঘন্টা হচ্ছে ঠিক আছে এই বললাম না কমেন্ট গুলো তোমাদের আমি ডাইরেক্ট কমেন্ট বক্স থেকে দেখাচ্ছি ঠিক আছে দেখে নাও এবার আরেকটা তোমাদের কমেন্ট দেখাচ্ছে সেটা দেখলে তোমার অবাক হয়ে যাবে তো এইখানে তোমরা দেখে নাও দেখো তারিখ সহ আছে কিন্তু আমি ছয় তারিখ অর্থাৎ তিন মাস মার্চ মাসে হ্যাঁ দুই হাজার টাকা পেয়েছি আমার মতো কে কে টাকা পাইছো ঠিক আছে দেখো তোমাদের আমি পুরুষ সহ বললাম না যে মার্চ মাসেও তোমরা অনেকে টাকা পেয়ে যাবে এবার যাদের under পসে আছে তোমরা অবশ্যই এই মাসের মধ্যে টাকা পেয়ে যাবে tension করো না। এবার অনেকে বলতেছে যে আমরা তো minimum আমাদের তিন মাস চার মাস পাঁচ মাস ধরে আছে ঠিক আছে দেখো বেশি দিন না minimum হয়তো তোমাদের ছয় মাস পরেও তোমরা টাকা পেতে পারো ঠিক আছে ছয় মাস বললাম না এক মাস কেউ এক মাসেও টাকা পেয়ে কেউ দুই মাসেও পাচ্ছে কেউ তিন মাসেও কেউ আবার ছয় মাসের মতো টাকা পেয়ে যাচ্ছে এবার কেন এরকম হচ্ছে সেই ক্ষেত্রে তো আমি একটা video upload করে দিয়েছি তোমাদের এত আর হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট সবাইকে টাকা দেওয়া একবারে তোমাদের সম্ভব না সেক্ষেত্রে তোমাদের ধাপে ধাপে দিচ্ছে আরেকটা যে comment পাচ্ছি তো আর একটা যে comment পাচ্ছি এই টাকা নাকি district অনুযায়ী দেওয়া হয় সেটা না যাদের কাগজ আগে জমা পড়ছে সেক্ষেত্রে তাদের টাকাটা আগে পাওয়া যাচ্ছে ঠিক আছে ক্ষেত্রে তারা টাকা আগে পেয়ে যাচ্ছে তো এবার আরেকটা আমার রিকোয়েস্ট থাকলো কারণ সেই রিকোয়েস্টটা হচ্ছে কি অনেকে তোমরা টাকা পেয়ে যাচ্ছ এবার কত দিনের তোমরা কতদিন কতদিন পরে টাকা ঠিক আছে আছে সেটা তোমরা বিস্তারিত কমেন্ট করে জানাবেন ঠিক আছে কারণ সেই কমেন্টটা দেখলে অনেকে উৎসাহিত হবে কারণ তারা অনেকদিন ধরে অপেক্ষা করে আছে টাকা পাবে কিনা তো আমি একটা বলি না এখানে শেষ করি অবশ্যই বলবো ভিডিওটা তোমরা শেয়ার করে প্রত্যেকে জানাই দাও কারণ তোমরা প্রতিনিয়ত এই চ্যানেল থেকে তোমরা প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবে অবশ্যই বলবো ভিডিওটা শেয়ার করে প্রত্যেকে জানাই দাও আর অবশ্যই বলবো যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটা অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবাইকে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে ভিডিও ধন্যবাদ সবাইকে